আমরা এখনো পর্যন্ত আমাদের সন্তানরা মাধ্যমিক পেরিয়ে গেছে দে বিয়ে দিয়ে দে বড় হয়ে গেছে আমি এটা বলছি না যে মাধ্যমিক পেরিয়ে গেলে বিয়ে দিতে নেই এটা বলছি না ইসলামের সিস্টেম শরীয়তের পদ্ধতি হলো কি তিনটা কাজে কখনোই দেরি করতে নাই তিনটা কাজে কখনো দেরি করবে না তোমরা আল্লাহ রসুল করিম সাল্লাম তিনি জানালেন ছেলে যখন যুবক হয়ে যাবে কন্যা সন্তান যখন যুবতী হয়ে যাবে তখন তাদেরকে বিবাহ দিতে মোটেও দেরি করবে না কিন্তু আমরা তৈরি করেছি প্রেম করছে করুক অবৈধ সম্পর্ক রাখছে রাখুক তাদের সমস্যা নাই কন্যা সন্তানকে বিবাহ দিতে হবে আঠারো বছর পেরিয়ে যাওয়ার পরে আঠারো বছর হতে হতে ওর ষোলো দশা বারো দশা সব হয়ে গেছে সব সব চারিদিকে সম্পর্ক অবৈধ সম্পর্কে চারিদিকে লীলাই খেলায় ব্যস্ত এতে মা বাপের সম্মান হানি হয় না কিন্তু যখনই আঠারো বছরের বয়সে যখন এর পূর্বে যখন বিয়ে দিতে যায় তখন কি করে প্রথম প্রশাসন থেকে বাধা আসে কথা ঠিক না বলি আচ্ছা বলেন তো এটা শরীয়ত বিরোধী না শরীয়তের পক্ষের নিয়ম হ্যাঁ শরীয়ত বিরোধী আইন দেশের ভিতরে মদের লাইসেন্স মুসলমান অধ্যুষিত এলাকায় আছে না নাই আছে না নাই নেই আপনাদের দিকে হ্যাঁ মদের লাইসেন্স নাই আপনারা কথা বলছেন এখন আমার কথা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু কথা বলতে হবে কথা যদি না বলেন আমার মনে হচ্ছে যে আপনারা কথা শুনে তৃপ্ত হচ্ছেন না আর যদি বলেন না কথা শুনে তৃপ্ত হচ্ছেন না তাহলে পরের বক্তাকে আনেন কমিডি ভাইদের কাছে বলছি আপনারা একটু এখানে আসেন যে ভাইকে ডাকলাম উনিও তো আসেনি আল্লাহ পাকের রসুল কালিম সাল্লামের দ্বারা আল্লাহ পকরবুল আলমিন তিনি জানালেন পৃথিবীতে গজব আল্লাহ পকরবুল আলমিন তখন পাঠাবেন এই যে কথাটা বললাম মুসলমান অধ্যুষিত এলাকায় মদের লাইসেন্স আছে এবং সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমি আর একটি কথা বললাম বাস্তবতার সঙ্গে বললাম বর্তমান সময়ে জেনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হয়ে আছে যুবক যুবতীরা অথচ আমাদের এতে কোনো রকম মান সম্মান যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আবার আল্লাহ পাকরাবুল আলমিন তিনি জানালেন পৃথিবীতে এবং জলে স্থলে যত রকম আজাব গজব ভূমিকম্প সুনামি যত রকম ঝড় প্লাবন বন্যা যা কিছুই আসুক না কেন সব কিছুই হল সব হলো আমাদের নিজের হাতের কামাই নিজেদের হাতের কামাই আমাদের সকলের নিজেদের হাতের কামাই যা ঘটার তা ঘটি যাবে তাকে তো ফিরানো যাবে না গজবামাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা যা ঘটার তা যাবে তাকে তো ফিরানো যাবে না গজোবামাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা আল্লাহ সল্লিয়ালা স্বেচ্ছাসক বাইকে লাগে হ্যাঁ বাইকে লাগে আমার টাইম ছিল বারোটা পর্যন্ত ঠিক আছে যে বক্তা এখন আসবেন মা বলতে গেলে কবে আসতে বলেন আমার কাছে বলতে বলেন আমাকে কটা পর্যন্ত বলতে হবে ওটা ক্লিয়ার করে বলতে বলেন ঠিক আছে এখন এক ঘন্টা বলবো কি দুই ঘন্টা বলবো কোনো সমস্যা নাই কিন্তু কটা পর্যন্ত বলতে হবে ওটা ক্লিয়ার করে এখানে একজন আসে বলতে বলেন হ্যাঁ কাউকে পাঠান আল্লাহ বকরাবুল তিনি জানালেন পৃথিবীতে যত রকম আজাব গজব যেটাই আসে না কেন সব কিছু হলো আমাদের নিজেদের হাতের নিজেদের হাতের কামাই আমাদের নিজেদের হাতের কামাই আল্লাহ রসুল করিম সাল্লাহ মেসকাতুল মাসাবিহের ভিতরে তিনি জানালেন পাঁচ হাজার দুইশত তিন নাম্বার হাদিস আল্লাহ রসুল তিনি জানান ইদা শরিবুল খুমুর যখন পৃথিবীতে মাদকতা বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে তখন আল্লাহ বাকরাবুল আলমিন আজাব গজব হিসাবে ভূমিকম্প পাঠাবেন প্লাবন পাঠাবেন ঝড় পাঠাবেন সাইক্লোন পাঠাবেন বন্যা পাঠাবেন আমরা অথচ কোনো রকম ভাবে কেয়ার করি না আল্লাপাক মমিনদেরকে তিনি তিনি সতর্ক করে দেন মমিনদেরকে আজাব গজব দিয়ে তিনি পরীক্ষা দিয়ে সতর্ক করেন আর বেইমান মুসরেকদেরকে উচিত শিক্ষাদায়কভাবে ভাবে শাস্তি দেন কথা ঠিক না আল্লাহ বেঈমান কাফেরদেরকে বিরুদ্ধ চলনেওয়ালা যারা যারা যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য সমস্ত আজাব গজবগুলো পাঠান কিন্তু মমিনদের জন্য এগুলো কি পরীক্ষা এগুলো কি

এই জীবন এবং মৃত্যুর মধ্যখানে যে সময়টা পাওয়া যাবে ওই সময়টাকে আমি আল্লাহ পকরাবুল আলামিন পরীক্ষা নেব সেই পরীক্ষা নেওয়ার মাধ্যমে কি কাজ করবে তোমরা ওই পরীক্ষাটা নেব এভাবেই যাতে তোমরা আমালা। আহসানু ওর ভিতর থেকে তোমরা কে কত রকম ভাবে ভালো কাজ করতে পারো সৎ আমল করতে পারো সুরাতুল মুলকের ভিতরে তিন নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানিয়েছেন কত আমরা মুসলমানরা আল্লাহর পরীক্ষা যখন আসে তখন আমরা এই কথা বলি আল্লাহ আমার ছাড়া আর কারো খুঁজে পাইনি দেখে দেখে আমার জমিতে আমার জল করে শুধু মাছগুলো মর্তি হলো পাশের জমিতে কারোর মাছ মরিনি পাশের জমিগুলোতে কারো ধান পড়ে যায়নি আমার ধানটাই পড়ে যাতি হলো কি সুন্দর ধানগুলো দেখা যাচ্ছিল আমার ধানগুলো একেবারে যেন সুন্দর সব থেকে বেশি বরকত আমার ধানের ভিতরে কিন্তু এলো কি সব থেকে নষ্ট আমার ভিতরে এলো আল্লাহ বকরবুল আলামিন তিনি বললেন এই সমস্ত বিষয়গুলো হলো পরীক্ষা আমি আল্লাহ বকরবুল আলামিন পরীক্ষা কিভাবে নেব سورة البقرة في تو الله رب العالمين بولن ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات الله رب العالمين تني جلنا ولا نبلونكم بشيء من الخوف তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা নেব নেবা দিয়ে পরীক্ষা মালগুলোকে ধন সম্পদ গুলোকে আমি নষ্ট করে পরীক্ষা নেব মিনাল মারত তোমাদের নাফসের ক্ষতি দেব তোমাদের শারীরিক ক্ষতি দেবো তার দ্বারা পরীক্ষা নেব তোমাদের পরিবারের ভিতর আত্মীয় স্বজনের মেরে দিয়ে আমি পরীক্ষা নেব বর্তমারত এবং ক্ষেত খামারের ভিতরে চাষাবাদের ভিতরে জলকারের ভিতরে যত রকম ঘের আছে ঘেরি আছে এগুলোর ভিতর আমি ক্ষতি দিয়ে তোমাকে আমি পরীক্ষা নেব আর পরীক্ষা কয়টা কয়টা কয় রকম কথা বলতে হবে কয় রকম পাঁচ রকম নাম্বার এক ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে নাম্বার দুই ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন নাম্বার তিন মালের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন নাম্বার চার জানের ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন প্রাণের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন নাম্বার পাঁচ হলো ক্ষেত খামারের ভিতরে কি হবে ক্ষতি হবে এই ক্ষতিগুলো হওয়ার পরে আপনাকে তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়ার শব্দ বলতে হবে আল্লাহ যে অবস্থাতেই বলতে কি রেখেছে হ্যাঁ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যে অবস্থাতেই রেখেছে এই অবস্থাতে কি বলবো জোরে বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বকরাবুল আমার আল্লাহ বকরবুল আলমিন তিনি জানালেন কি মানুষের জানের ক্ষতি দেবো মালের ক্ষতি দেব কিন্তু আমরা এগুলোকে সহ্য করি না যখনই বাজ পড়েছে যখনই বন্যা বেশি হয়ে গেছে আমার মালের ক্ষতি হয়ে গেছে আমার ক্ষেতের ক্ষতি হয়ে গেছে সাথে সাথে এ কথা বলেছি আল্লাহ তো এবছর আমার ধানের ভিতরে বরকত দেয় নাই সুতরাং আমি ওসর দেব না আমার ওসর দেওয়ার মতো শক্তি সামর্থ্য নাই আমার সাধ্যের ভিতরে ওষুধ দেওয়ার ভিতরে মতো নাই সুতরাং আমার যতটুকু ক্ষমতা ছিল সেইটুকু আমি দেব তা থেকে বেশি দেবো না কিন্তু ইতিপূর্বে আল্লাহ পাকরাব্বুল আলম জীবনেও বন্যা দেয়নি জীবনেও ঝড় প্লাবন দেয়নি দিন আল্লাহ সুনামি দেয়নি অথচ একটি বছর আল্লাহ একটু ক্ষতি দিয়েছে ওর তাতেই নাশুকরিয়ার বাক্য শুরু হয়ে গেছে কথা টিংটা বল আমাদের ধৈর্যটা কোথায় গেছে আল্লাহ বক্র পোলা আমিন এর পূর্বেই তিনি জানিয়েছেন ইন্নল্লহ মাস বিরিন নিশ্চয়ই আল্লাহ বক্র পোলাল আমিন ধৈর্য ধারণকারীদের সঙ্গেই থাকেন এবং যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য আল্লাহর সুসাংবাদ হল অবশ্যি সবিরিন যারা ধৈর্য ধারণ করেছেন ওদের জন্য সুসংবাদ শুনিয়ে দাও ওদের জন্য সুসংবাদ শুনিয়ে